সাংবাদিক গ্রেপ্তার কাণ্ডে বরখাস্ত ওসি মঙ্গলবার রাতে আগরতলা পূর্ব থানার পুলিশের হাতে ধৃত চিত্র সাংবাদিক নিতাইদের জামিন মঞ্জুর হয়েছে। তাকে গ্রেপ্তার ও নির্যাতনের মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। তিনি আদালতের কাছে আবেদন জানান আগরতলা কলেজ টিলা ফাঁড়ির ওসি অরিন্দম রায় এবং আগরতলা পূর্ব থানার ওসি রাজীব দেবনাথের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। এদিকে আরক্ষা দপ্তর ও কলেজ টিলা ফাঁড়ির ওসি অরিন্দম রায়কে বরখাস্ত করেছে। আইনজীবী অরিন্দম ভট্টাচার্য জানান আদালতের তরফে পুলিশ সুপারকে বলা হচ্ছে দুই ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য। বেলেবল সেকশনে সরকারি আইনজীবী রায় আসার কোনো দরকার নাই তো, কাজে বেলেবল সেকশন আসে নাই, এটা তো থানার কাজ, কোর্টের কাজ না। ওই জন্য আমরা বারবার স্ট্রেস করছি যে এসপিকে জিজ্ঞাসা করা হোক, এসপি রিপোর্ট দিক যে ওসি ওয়েস্ট আগরতলা পিএস তারা কালকে রাত্রিরে বেল দিল না কেন। ঠিক আছে, সে যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে সে মদ খায় উজ্জুতি করছে, তাও তো তার বেল দেওয়া কথা, বেল দিব না কেন। যেটা সে করছে না উল্টা পুলিশ তারা মারধর করছে, মারধর করে নিয়ে আসছে থানায়, সে তারপরেও যদি ধরেও নিই আমি তর্কের খাতিরে, তাহলেও তো তারা বেলেবল করতে পারে। আজকে যে অপরাধে তারা পাঠানো হয়েছে সেই অপরাধ যদি কালকেই রেজিস্ট্রি হয়েছে তাহলে এটা তো বেলেবল, জামিনযোগ্য, তাহলে তারা জামিন দিতে হইব, জামিন দেওয়া অফার করতে হবে। তারা সে যদি কইতো যে না আমি জামিন নিতে পারতাম না, আমার কেউ নাই, দেন দ্যাট পর উড হ্যাভ বিন ডিফারেন্ট। সে তো অফারই করা হয়নি, সে বরং চাইছে আমি বাড়ির সঙ্গে যোগাযোগ করতে যাই, করতে দেওয়া হচ্ছে। অবস্থা খুব ভালো না, আদালত থেকেও কইছে তারা এক্ষুনি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার যেন ব্যবস্থা গ্রহণ করা। মানসিকভাবে সে বিপর্যস্ত সম্পূর্ণভাবে, সে কথা কইতে অসুবিধা হইতেছে, তার বুকে তার ব্যথা, তার 10,000 টাকা নাকি এই বিষয়টা সে কিছু কইছে না, হইতে পারে এখনো কোর্টের কাছে তো কিছু বলে না, শুধু স্টেটমেন্ট দিতে আছে, এখনো শেষ হইছে না স্টেটমেন্ট, যতটুকু দিছে এরকম বলতে পারে।